হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমাদের ভ্রমণ প্রেমী ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, কিন্তু এটা ট্রাভেল ব্লগ না, এটা একটা সিনেমার জগতের একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে আজকে দেব। এখন দাঁড়িয়ে আছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। এই ব্লগটা তোমাদের জন্য স্পেশালি তৈরি করা হচ্ছে। আমাদের কলকাতার বুকে 2 নম্বর সরকারি সিনেমা হল তৈরি হয়েছে নন্দনের পরে, 30 টাকা সিনেমা হল। এদিকে গেলে সোজা গেলে গড়িয়া রাস্তার, গড়িয়াটার দিকে যায় রাস্তাটা, আর এটার মহানায়ক উত্তম কুমার স্টেশন। আর এদিকে গেলে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে নতুন ভাঙড়ের দিকে। তো সিনেমা হলটা হচ্ছে নতুন যে ভাঙড়টা রয়েছে, বাঙ্গুর হাসপাতাল, ওই বাঙ্গুর হাসপাতালের পাশে রয়েছে ওই রাধা স্টুডিও। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে নতুন বাঙ্গুর হসপিটাল। তো ওই হসপিটালের পাশেই রয়েছে রাধা স্টুডিও, তোমাদেরকে দেখিয়ে দেবো রাস্তাটাতে, চলো যাই। তোমাদেরকে যেটা বললাম, এই যে নিউ বাঙ্গুর হসপিটালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাস্তার এই পাশে নিউ বাঙ্গুর হসপিটাল, তার এই পাশে রয়েছে পুরনো বাঙ্গুর হসপিটাল, তার মিডিল দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে রাধা স্টুডিওর দিকে। নিয়ে যাচ্ছি তোমাদেরকে রাস্তাটার দিকে। এ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ বাঙ্গুর হসপিটালের পুরো কোয়ার্টারগুলো, আর এর পাশেই রয়েছে এটা ওল্ড বাঙ্গুর হসপিটাল, এই দুটোর মাঝেই রয়েছে এই রাধা স্টুডিও। রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরে। এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, উদয় সংঘ শিশু উদ্যানের পাশেই হচ্ছে রাধা স্টুডিও, এই যেটা এই বিল্ডিংটা হচ্ছে রাধা স্টুডিও। চলো নিয়ে যাই তোমাদেরকে। আমরা এখন রাধা স্টুডিওর সামনে চলে এসেছি। কলকাতার নন্দনের পরে এই সিনেমা হলটা হচ্ছে একমাত্র 30 টাকার টিকিট। নন্দনেও সিনেমা হলে 30 টাকার টিকিট এসি, আর এখানেও এসিতে সিনেমা দেখতে পারবে মাত্র 30 টাকায়। বাংলা সিনেমা, বাংলা চলচ্চিত্র এখানে চলবে, আর এখানে মানে কোনো যে বড় বাজেটের মুভি বা হলিউড বলিউড এসব চলে না, এখানে শুধুমাত্র চলবে বাঙালি মুভি। আর এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রাধা স্টুডিও। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চলচ্চিত্র শতবর্ষ ভবন রাধা স্টুডিও। চলো সিনেমা হলের ভেতরে যাই, আমাদের সিনেমা দেখার টাইম হয়ে এসছে। মেন গেট দিয়ে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ফুড স্টল রয়েছে, ছোটো একটা দোকান টাইপের করা আছে ভেতরে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা বুক মাই শোতেও টিকিট বুক করতে পারো। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে টিকিট বুক করবে বুক মাই শোতে, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখতে পাচ্ছ রাধা স্টুডিও কারেন্ট কাউন্টার 30 টাকা অনলি, এটা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি। এখানে এখন দুপুর 1টার সময় দেবের কিশমিশ মুভিটা চলছে, তারপর আছে কলকাতা হাড়ি, আর দেন চলছে দায় কেন, এই 3টে বেঙ্গলি মুভি এখন এই সিনেমা হলে অ্যাভেলেবেল চলছে এখন। আর এখানে ছোটো একটা ফুড স্টল যেটা তোমাদেরকে বললাম, এখানে পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেটা। তোমাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমরা যদি কেউ বুক মাই শোতে টিকিট না কাটতে পারো, সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে একটা ছোটো ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এখন। প্রথমে প্লে স্টোর থেকে বুক মাই শো অ্যাপটাকে ডাউনলোড করে নেব। প্লে স্টোরের ওপরে গিয়ে সার্চ করব বুক
মাই শো বলে। সর্বপ্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে ইনস্টল করে নেব। 22 MB-র এই অ্যাপটা, ইনস্টল হওয়ার পরে এখান থেকে এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ লেখা আছে এখানে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ মোবাইল নাম্বার। তোমরা 3 রকমভাবে সাইন ইন করতে পারো, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ, হে দেয়ার, হোয়ার আর ইউ, ডিটেক্ট মাই লোকেশন, আর একটা রয়েছে অপশন সেট সিলেক্ট ম্যানুয়ালি। তো আমি এখানে সিলেক্ট ম্যানুয়ালি করে নেবো, যারা ডিটেক্ট লোকেশন করতে পারো তারা ডিটেক্ট লোকেশনে করে দিলে, এখানে লোকেশনটাকে অ্যালাউ করতে হবে আপনার ডিভাইসে। আমি কলকাতা থাকি, কলকাতা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমি ওপরে সার্চ বাটনে চলে যাব, ওপরে লিখব রাধা স্টুডিও বলে, রাধা স্টুডিও। রাধা স্টুডিও লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে রাধা স্টুডিও টালিগঞ্জ। তো আমি এটা উপরে এটা ক্লিক করে নিই, চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ কিশমিশ চলছে দুপুর 1টার শো, হৃৎপিণ্ড চলছে বিকেল 4টের শো, আর দ্য একেন চলছে সন্ধ্যা 6:30-এর শো। তো আমি হৃৎপিণ্ডর এই 4টে PM যেটা লেখা আছে ওই টাইমটার উপরে ক্লিক করব একবার। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে তোমরা যে কজন যাচ্ছ সেই কজনের জন্য টিকিট বুক করো, তোমরা যদি তুমি যদি একজন যাও একজনের জন্য বুক করতে পারো এক টিপে, আর এখানে যদি তোমরা 4-5 জন যাও তাহলে 4-5 জন সিলেক্ট করতে পারো। আমি 3 জন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে টিকিট সিলেক্ট করবে। তো এখানে লেস সিলেক্ট সিট লেখা আছে, এখানে ক্লিক করবো একবার, দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস এসছে, লেখা আছে এখানে অল আই দিস ওয়ে প্লিজ। তো চোখগুলো সবার এদিকেই থাকবে, সুতরাং সেরকম বুঝে তোমরা টিকিটের সিনেমার টিকিটটা বুক করবে এখান থেকে। এখানে দেখতে পাচ্ছ আর এইখানে যে 11-12 রয়েছে, এই 11-12টা সাদা, মানে সাদা টাইপের হয়ে গেছে, এটা হচ্ছে বুক হয়ে গেছে। তো এখানে বাকি যেইগুলো রয়েছে এরকম দেখতে আছে যে খোপগুলো, সেই খোপগুলো বুক হয়নি, তো এইগুলো হচ্ছে সিটগুলো। তো আমি এখানে একটা এই সাইডের 8, 9, 10টাকে বুক করব, ডি ব্লকের 8, 9, 10টাকে বুক করলাম এখানে। দেন চলে আসবে এখানে, একা দেখতে পাচ্ছ নিচে লেখা আছে পে 90 রুপিস, তো আমি এটার উপরে সিলেক্ট করব। করার পরে এখানে ঠিক এরকম একটা অপশন আসবে, তো এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা যে কোনো ভাবে পেমেন্ট করতে পারো, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউ আর অ্যামাজন পে, এছাড়াও রয়েছে এখানে মোর পেমেন্ট অপশানসে গেলে দেখতে পাবে এখানে লিখছে মোবাইল ওয়ালেটস আছে, গিফট ভাউচার আছে, রিডিম পয়েন্টস আছে, পে লেটারও রয়েছে। তোমরা চাইলে তোমাদের যাদের কাছে টাকা এখন নেই মুহূর্তে, তারা পে লেটারে ক্লিক করে টিকিট বুক করে নিয়ে টাকাটা তোমরা পরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমরা টিকিট বুক করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা টিকিট যদি অফলাইনে কাটতে চাও, অনলাইনের ঝামেলা নিতে চাও না, তাহলে মানে টিকিট তোমরা চাইলে 1 থেকে 2 দিন আগে সে টিকিট কেটে যেতে পারবে। মানে ধরে নিন আপনারা 22 তারিখে মুভি দেখতে আসবেন, 20 তারিখে এসে আপনারা 22 তারিখের টিকিট কেটে নিয়ে যেতে পারবেন। এটা এখানে সেই সুব্যবস্থাটাও রয়েছে, আমি কাউন্টার থেকে জিজ্ঞেস করে যেটা বুঝতে পারলাম। তো এখন মানে অনলাইনে টিকিটের যে ঝামেলাটা সেটা যদি আপনারা না নিতে চান, তো ওই অফলাইনে টিকিটের সুন্দর। কিন্তু আমি রেফার করব আপনারা বুক মাই শো থেকে টিকিটগুলো বুক করলে আপনাদের সুবিধা হবে, এখানে রোদে গরমে কষ্ট করে আপনাকে এখানে আসতেও হবে না, আর প্লাস এখানে কোনো ঝামেলা নেই, অনলাইনে ঘরে বসে আপনারা টিকিট বুক করে নিতে পারছেন। তো আপনাদেরকে পদ্ধতিতে দেখিয়ে দিলাম বুক মাই শোতে কীভাবে টিকিট কাটতে হয়। চলুন তাহলে এবার এগোই। এখানে দেখতে পাচ্ছ সিনেমা হলের ভেতরটা কতটা মানে সুন্দর করে সাজানো রয়েছে, নিচে রাস্তার এখানে আলপনা দেওয়া, খুব সুন্দর লাগছে রাস্তাটা, আলপনা দেওয়া রয়েছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বাংলা সিনেমার জগতের যত ভালো ভালো মুভি সব এখানে রয়েছে, কোনি থেকে শুরু করে সব মুভি। এখানে দেবের কিশমিশ মুভি এখন আমরা দেখতে যাব, চলুন যাই। আ
আর এখানে হচ্ছে এন্ট্রি গেট, সিনেমা হলের প্রবেশের জন্য এটা হচ্ছে এন্ট্রি গেট। এর ভেতরে আমরা যাব, এখন গিয়ে সিনেমা দেখব। পশ্চিমবঙ্গ রাজ্যের চলচ্চিত্র শিল্পের প্রসারে এক নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 6 মে 2022 অর্থাৎ শুক্রবার থেকে টালিগঞ্জের এই ঐতিহ্যশালী রাধা স্টুডিওটি শুরু হল। প্রতিদিন 3টে করে শো দেখার সুযোগ, এছাড়াও রয়েছে প্রিভিউ থিয়েটারের সুবিধা। এখানে রয়েছে 152টি সিট, টিকিট মূল্য মাত্র 30 টাকা। শো এর আধ ঘন্টা আগে থেকে কারেন্ট টিকিট পাওয়া যায়। এছাড়াও অনলাইন এবং কাউন্টার থেকে অগ্রিম বা কারেন্ট টিকিট পাওয়া যায়। শো এর প্রতিদিনের সময় হল দুপুর 1টা, বিকেল 4টে ও সন্ধ্যা 7টা। এই সময়টা পরিবর্তনযোগ্য হতে পারে। সিনেমা দেখে বেরোলাম কিশমিশ। এই যে সিনেমা হলের এক্সিট গেট তোমরা দেখতে পাচ্ছ, মুভি তো ভালো হয়েছে, কিন্তু সিনেমা হলের ভেতরের দিকের কিছু তথ্য আপনাদেরকে দিয়ে জানাচ্ছে। ভেতরে সিট আছে, 152টা সিট আছে ভেতরে। ভেতরে মানে কমফোর্টেবল বসার জায়গা, যে মানে বলবো যে একদম খুব ভালো কমফোর্টেবল, মানে ওরকম ব্যাপার না, ঠিক আছে, মানে 30 টাকার দাম অনুযায়ী সিনেমা হলের বসার সিট, ঠিক আছে। এসি, ফুল অন এসি রয়েছে, এসি নিয়ে কোনো চাপ নেই। আর মুভির স্ক্রিনটা মানে একটু ছোট, মানে মানিয়ে নেওয়ার মতো স্ক্রিনটা, যে খুব একটা হিউজ পরিমাণে বড় যেমন বাকি যত সিনেমা হলগুলো আছে ওরকম টাইপের সিনেমা হলের স্ক্রিন না, স্ক্রিনটা একটু হালকা ছোট, কিন্তু সেটা অতটা বুঝতে পারায় না। পিকচার কোয়ালিটি খুবই ভালো যেটা আমি দেখলাম। আর এছাড়া সিনেমা হলে সব কিছুই ঠিকঠাক আছে,